আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি সুন্দর টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি মোহাম্মদ শামীম, আমার বাড়ি কুমিল্লার চান্দিনা থানা। তো আপনারা যদি কুমিল্লার ভিতরে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে অল্প খরচে সুন্দর একটি ড্রয়িং ডিজাইন ইনশাআল্লাহ করে দেব। তো আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে কীভাবে সুন্দর একটি বাড়ি করতে পারবেন ইনশাআল্লাহ আপনি নিজে দেখতে পারবেন। স্বপ্নের বাড়ি, সবারই স্বপ্ন থাকে একটি বাড়ি করবে, তো স্বপ্নের বাড়িটি কীভাবে করবেন ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাহলে স্বপ্নের বাড়িটা নিজে ইনশাআল্লাহ দেখে চয়েস করতে পারবেন। তো এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি যদি আপনারা নিয়মিত আমাদের চ্যানেলে দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি চালু করবেন, ইনশাআল্লাহ প্রতিদিন নতুন নতুন ডিজাইনের বাড়ি ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো আপনাদেরকে বাইরের সেটটা আমি দেখাইতেছি, বাইরে কীভাবে সুন্দর করে বাড়িটি করা হয়েছে, তো আপনারা কীভাবে সুন্দর করে বাইরের কাজগুলো করবেন, ভিতরে কীভাবে বাড়িটার সুন্দর করে কাজগুলো করা হয়েছে ইনশাআল্লাহ নিজে দেখতে পারবেন। অবশ্যই যদি আপনারা বাড়ি করেন আপনাদের অনেক কাজে লাগবে। তো এই বাড়িটার বাইরে স্কেটিংয়ে কমপ্লিট 5 ফিট টাইস করা হয়েছে, তো আপনারা যদি করতে চান সেম ডিজাইনে ইনশাআল্লাহ করে নেবেন, কেননা এই প্লাস্টারগুলো আগে আগে নষ্ট হয়ে যায়, কেননা বৃষ্টি মাটির থেকে পানি শোষণ করে ইটগুলা প্লাস্টারগুলো নষ্ট করে ফেলে নিচের স্কেটিংগুলো। তো অবশ্যই আপনাদের যদি ভালো অ্যামাউন্ট থাকে, এই বাড়িতে ইডি করলে কিন্তু বেশি টাকা লাগে না, তারপরও আপনারা যদি আপনাদের খরচ বাঁচাইতে যেয়ে যদি পরে করা লাগে তো পরে করবেন। তো ইনশাআল্লাহ একটি বাড়ি করতে হলে তাড়াহুড়া করে করবেন না, একটু ধীরস্থরে করবেন, সুন্দর করে করবেন। তো এই বাড়িটার একটি ফোর স্টার দেওয়া আছে, সামনে দুটা বেলকনি দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এরকমভাবে দিলে, কেননা বৃষ্টি এরপরে রোদ বাস্তে যা ঠান্ডা লাগে, বৃষ্টি পড়ে না। তো আপনাদেরকে বাড়িতে ঢুকানোর আগে আমি একটি ড্রয়িং দেখাবো, ড্রয়িংটি ভালো করে খেয়াল করলে ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এই বাড়িটির মূল এরিয়া হয়েছে এইটা। তো এই বাড়িটির দৈর্ঘ্য হয়েছে 40 ফিট, প্রস্থ দেওয়া আছে 35 ফিট, এবারে টোটাল স্কোয়ার হয়েছে 1400 স্কোয়ার ফিট। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মাপ, সাথে যে একটু বাড়বে যদি আপনারা কানিজ বড় করেন। এরপর আপনার প্রথম ঢুকতে একটি লিভিং 11 ফুট 9 ইঞ্চি 8 ফিট, এরপর একটা ডাইনিং স্পেস দেওয়া আছে 11 ফিট 11 ইঞ্চি 8। এ বাড়িতে 5টা বেডরুম দেওয়া আছে, 5 রকমের ভিন্ন ভিন্ন মাপ। তো আপনাদের যদি সেম ডিজাইনে করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন, কেননা প্রত্যেকটি রুমের সাথে প্রত্যেকটি মাপগুলো দেওয়া আছে। আপনারা ধীরে ধীরে ভালো করে খেয়াল করবেন, ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য আমি বিস্তারিত বলি নাই। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দিয়ে দেব। এরপর এ বাড়িতে 3টি টয়লেট দেওয়া আছে, মাপগুলো সেখানে দেওয়া আছে। তো আপনাদের 2টা বেলকনি আছে বাড়িতে, তো আপনাদের যদি সেম ডিজাইন ভালো লাগে ইনশাআল্লাহ করে নেবেন। এ বাড়িতে একটি কিচেন দেওয়া আছে, তো কিচেনটাও আপনারা দেখছেন। তো এই বাড়িটা কীভাবে সুন্দর করে করা হয়েছে, তো এরকম ড্রয়িং ডিজাইন যদি করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করলে ইনশাআল্লাহ সুন্দর একটি ড্রয়িং করে সুন্দর একটি বাড়ি করবেন। তো আপনার সারা জীবনে সঞ্চয় ব্যয় হবে না। তো দেখেন কীভাবে কাজটি সুন্দর করে করা হয়েছে, আমি এখন কিছু বলবো না, অনেকে কাজ আমি ভিতরে কথা বললে আপনাদের অনেক বুঝতে অসুবিধা হয়। তো আপনাদের আমি 2টা ভিডিওতে কথা বলি নাই, তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি কথা বললে তাহলে বলবেন, আর যদি কথা না বললেও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের যেভাবে সুবিধা ইনশাআল্লাহ আমি সেভাবে ভিডিও করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটি না টেনে দেখবেন, আমি ইনশাআল্লাহ এই বাড়িতে কত টাকা খরচ ইনশাআল্লাহ আমি বলে দেব, আপনারা আগে ভিডিওটা না টেনে দেখেন।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যদি এই বাড়িটি নরমাল করে, টাইলস না করে, রং না করে করতে চান, কত টাকা যাবে আমি এখনই বলে দিচ্ছি। তো আপনারা যদি মোটামুটি নরমালে করেন তাহলে আপনাদের 17 লক্ষ টাকা হলে ইনশাল্লাহ বাড়িটিতে কমপ্লিট করতে পারবেন। তো টাইলস সহ রং সহ এই বাড়িটি যেভাবে করা হয়েছে, যদি সেম ডিজাইনে সেম ক্যাটাগরিতে করতে চান তাহলে অবশ্যই আপনাদের 25 লক্ষ টাকা লাগবে। কেননা আপনারা আগে ভালো করে দেখছেন, তারপর আল্লাহ আপনাদেরকে বিবেক দিছে, বিবেচনা করবেন। অনেকে বাজে মন্তব্য করেন, ভাই আপনাদের মন্তব্য আমাদের কোনো আসে জানা, আমরা যেটা সঠিক সেটাই বলে যাব। তো আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে আরেকটি নতুন ট্রফিকের সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।